আমাদের ফ্যামিলির কেউ কেউ বাইরে যায়নি, কেউ কিছু হয়নি। প্রচণ্ড পরিমাণে জ্বর আর প্রচণ্ড পরিমাণে গা ব্যথা, উঠতে পারছিল না আমার মা রীতিমতো। আমার মনে আছে 4 দিন আমি বিছানা থেকে মানে উঠতে পারিনি, আমি কথা অব্দি বলতে পারছিল না, এত পরিমাণ কাশি। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ মৌমিতা দেবনাথ। তোমরা আমাকে চেনো, আমি এই চ্যানেলে ভিডিও বানাই, বিভিন্ন রকমের ভিডিও আমি বানিয়ে থাকি, স্পেশালি ফুড ব্লগস, ফুড রিলেটেড ভিডিওস। সো আমি আজকে তোমাদের সামনে যে ইম্পর্টেন্ট কথাটা নিয়ে এসেছি সেটা হচ্ছে, 15 দিনের বেশি হয়ে গেছে আমার ফ্যামিলি দে হ্যাভ টেস্টেড পজিটিভ, কোভিড পজিটিভ। তো ব্যাপারটা হচ্ছে, আমি কাউকে ব্যাপারটা সম্পর্কে জানাইনি। আমি ভেবেছিলাম যখন নেগেটিভ আসবে তখন আমি এর উপরে একটা ভিডিও বানাবো, ভিডিও বানিয়ে সেটা আমি সবাইকে জানানোর চেষ্টা করব, কারণ আমি যেহেতু খুব কাছ থেকে ব্যাপারটা দেখেছি, অবজার্ভ করেছি। সো আমি একটা ভিডিও বানাতে পারি এই রিলেটেড, বিকজ অ্যাট দিস মোমেন্ট আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন অলমোস্ট 1.5 লাখ পিপল রোজ অ্যাফেক্টেড হচ্ছে। তো এই সিচুয়েশনে আমাদের কিছু করণীয় আছে, আর সেই জন্য আমি আমার এই ভিডিওটাকে 3টে সেকশনে ডিভাইড করেছি। ফার্স্ট সেকশনটায় আমি বলবো কী কী পসিবিলিটিস হয়েছে যেটা আমি এফেক্টেড হয়েছি। সেকেন্ডলি আমি বলবো যে আমাদের কী কী সিমটমস দেখা গেছে আমাদের শরীরে, আর থার্ড মাধ্যমে কী করে সেরে উঠেছি, সেই 3টে স্টেপ আমি এখন ডিসকাস করতে চলেছি। সো স্টে টিউন, হয়তো তোমাদের আমি কিছু উপকার করতে পারবো, সেই হিসেবেই আমি ভিডিওটা বানিয়েছি। তো ফার্স্টলি আমি বলতে চাই যে আমার কী কী জায়গাগুলো যাওয়ার ফলে এটা হয়েছে। বলবো একটা গুরুত্বপূর্ণ কাজে আমাকে কলকাতা যেতে হয়েছিল। তো আমাদের কলকাতায় যাওয়ার মোটামুটি একটাই খুব ভালো রুট হচ্ছে বনগা লোকাল। আমাদের বনগা লোকালে ট্রাভেল করে তারপরে কলকাতায় যেতে হয়, কারণ বাসে অনেকটাই টাইম লেগে যায়, অনেকটা জার্নি সাপেক্ষ, সেই জন্য আমরা বাসটা অ্যাভয়েড করি, সবসময় আমরা ট্রেনে ওঠার চেষ্টা করি। কিন্তু ট্রেনে এত পরিমাণ ভিড়, মানে আমাদের এখানে যেটা যে ট্রেনটা আছে সেটা হচ্ছে একটা হচ্ছে হাবড়া লোকাল, কিন্তু আমার সেদিন একটু খুব তাড়াতাড়ি যাওয়ার একটা প্রসেস ছিল, তো সেই জন্য আমি হাবড়া লোকালটায় না উঠে আমি গেছিলাম যেটা হচ্ছে বনগা লোকাল, একদম সরাসরি বনগা লোকাল ছিল, সেটায় অস্বাভাবিক ভিড় ছিল। মানে অস্বাভাবিক মানে অস্বাভাবিক, আমি ঠিকঠাক মতো মানে ভেতরে অবধি ঢুকতে পারিনি, আমি দরজার কাছে ছিলাম, আর সেখানে প্রচুর লোক ছিল, প্রচুর মানে দম আটকে আসছিলো আমার ব্যাগে, আমার মনে হচ্ছিলো আমার ফোনটা ভেঙে যাবে, মানে এত ভিড় ছিল। তো সেখানে আমি গেছিলাম, তো তারপরে ওখান থেকে আবার ফিরেছি। আমি অবভিয়াসলি ট্রেন থেকে নেমে আমার হাতটা যা আছে আমি সব স্যানিটাইজ করেছিলাম, স্প্রে করেছিলাম, বাট আমার ওই জায়গাটা মনে আছে যে ওই ওই জায়গাটা আমি খুব ভিড় আমি ফেস করেছিলাম। এরকম ভিড় আমি ফেস করি না সচরাচর, কারণ আমরা পুরোপুরি বাড়িতে থাকি, আমাদের বাড়িতে একটা কমপ্লিট রুলস আছে যে আমরা যখনই বাইরে যাব তখনই আমরা সবসময় পাটা ধুয়ে আমরা ঘরের ভেতরে আসার চেষ্টা করি। ঘরের ভেতরে এসে আমরা হ্যান্ড ওয়াশ দিই, হাতটা সব জায়গায় খুব ভালো করে ধুয়ে ফেলি, খুব খুব প্রপার একটা হাইজিন মেনটেন করি আমরা সবসময়। কিন্তু সেই দিন আমাকে পুরো একটা দিন আমাকে কলকাতায় থাকতে হয়েছিল। কলকাতা থেকে আসার পরে আমি অবভিয়াসলি স্যানিটাইজ করেছিলাম, সব কিছু ঠিক আছে, কিন্তু তারপরেও আমার কোথাও না কোথাও মনে হচ্ছে হতে পারে, কারণ অত ভিড়। ফার্স্ট অফ অল বনগা লোকাল অনেক দিন ধরে বন্ধ ছিল। তারপরে বনগা লোকাল বন্ধ হয়ে হঠাৎ করে যখন আবার খুলে গেছে তখন একদম অ্যাজ ইট ইজ, মানে আগের মতোই ভিড়টা, মানে কোনো পার্থক্য নেই যে ঠিক আছে আমি বলবো যে হ্যাঁ না ঠিক আছে আগে বনগা লোকাল অনেকটাই বেশি ভিড় ছিল, এখন কম, এখন একদমই কম না, এখন আগের মতো, জাস্ট আগের মতো। তো আমি মনে আছে আমি মহিলা কামরায় উঠেছিলাম, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড় ছিল, মানে আমি রিগ্রেট করছিলাম রীতিমতো যে আমি কেন হাবড়া যে লোকালটা আছে সেটা আমি কেন উঠিনি, কিন্তু কারণ আমার খুব জলদি জলদি যাওয়ার ছিল। তো আমি ওখানে বনগা লোকালে উঠে আমি চলে গেছিলাম, অনেকটা ভিড় আমাকে সম্মুখীন হতে হয়েছিল। আর আমি কোনো আমাদের ফ্যামিলির, ইভেন আমার মা তো ঘর থেকেই বাইরে বের হয় না, আমাদের ফ্যামিলির কেউ কেউ বাইরে যায়নি, কেউ কিছু হয়নি, পুরোটাই আমরা পুরো ঘরের মধ্যে থাকি, যতটা অ্যাভয়েড করা যায় আমরা অ্যাভয়েড করি বাইরে যাওয়ার।
সো আমি আমার তো মনে হয় না আর কোনো কারণ থাকতে পারে, ওই একটা ওই এক বাড়ি আমি খুব ভিড়ের মধ্যে গেছিলাম, সেটা হচ্ছে বনগালোকাল। তো আমি যারা বনগালোকাল বা এই ধরনের ট্রেনে বা ট্রান্সপোর্ট পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করছে, আমি তাদেরকে একটাই কথা বলবো যে হাইজিনটা সবসময় নিজের কাছে, মাস্ক এনাফ না। আমিও সেদিন খুব ভালোভাবে মাস্ক পরে গেছিলাম, সব কিছু সব ঠিক ছিল। তো আমার মনে হয় না যে শুধুই মাস্ক এনাফ, নিজের নিজেকে যে কোনো ভিড় থেকে নিজেকে সবসময় সেফ রাখতে হবে, সবসময় অ্যাভয়েড করতে হবে ভিড়, কারণ এখন ভোটের সময় আরও বেশি এই ভিড়গুলো আস্তে আস্তে জানি না বেশি হচ্ছে। সুতরাং নিজেদের সাবধান থাকতে হবে সবার আগে। তো আমি এটাই বলবো যে সবাই প্লিজ সাবধানে থেকো, আর যে কোনো ভিড়কে সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করো যাতে এরকম ফিউচারে কোনো প্রবলেম না হয়, কারণ এখন প্রচণ্ড পরিমাণ প্রবলেম হচ্ছে, কারণ এত লোক ডেইলি এফেক্টেড হচ্ছে। বিভিন্ন জায়গায় নাইট কার্ফিউ শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় লকডাউন ঘোষণা করে দিচ্ছে। তারপরে আসি সিমটমসে। সিমটমস এমন হয়েছিল যে আমার মার কিছুদিন ধরেই খুব কাশি হচ্ছিল, হ্যাঁ মানে কিছুই না, কোনো জ্বর টর কিছুই না, খুব কাশি হচ্ছিল। হওয়ার পরে এক সপ্তাহের মাথায় কাশিটা হঠাৎ করে জ্বরে রূপান্তরিত হয়ে যায়, মানে হঠাৎ করে ঘুম থেকে উঠে এই 11-12টার দিকে প্রচণ্ড পরিমাণে জ্বর আর প্রচণ্ড পরিমাণে গা ব্যথা, উঠতে পারছিল না আমার মা রীতিমতো। তো তারপরে আমরা একটা লোকাল এক ডাক্তারের কাছে নিয়ে যাই মাকে, ডাক্তারও খুব দূর থেকে মাকে চেক আপ করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ডাক্তার 5 দিনের একটা ওষুধ লিখে দিয়েছিলেন, দেওয়ার পরে বলেছেন যদি এতে না সারে তাহলে কোভিড টেস্ট করতে হবে। তো সেই সময় থেকেই খুব অবস্থা খারাপ ছিল। ঠিক সেই দিন যেদিন আমার মা ডাক্তারের কাছ থেকে ফিরে আসলো, ঠিক সেই দিন রাত্রেবেলা আমার প্রচণ্ড জ্বর উঠলো। আমার প্রচণ্ড জ্বর, এত জ্বর, গা ব্যথা, আমি নড়তে পারছিলাম না কিছু না। এদিকে আমার বাবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল একটা জায়গায়, তো আমাকে মা বলছিল যে তুই প্লিজ ডাক্তারের কাছে নিয়ে যা মা বাবাকে। আমি বললাম যে না আমি পারছি না, আমার প্রচণ্ড পরিমাণে গা ব্যথা, প্রচণ্ড পরিমাণে জ্বর, আমি জাস্ট সহ্য করতে পারছি না, আর আমি বেড থেকে উঠতে পারছি না, এত দুর্বল লাগছে, প্রচণ্ড দুর্বল লাগছে। হ্যাঁ, তো তারপরে আমি কি করি, আমি মার যে ওষুধটা আছে, যে মানে কাশির ওষুধ, জ্বরের ওষুধ, সেই ওষুধটা আমি খাওয়া শুরু করি। তো খাওয়া শুরু করার পরে 2 দিন খেয়েছি, খাওয়ার পরে আমার জ্বরটা একটু কম ছিল, কিন্তু আমার মনে আছে 4 দিন আমি বিছানা থেকে মানে উঠতে পারিনি। আমি পুরো 4 দিন পুরো বেড রেস্ট, কমপ্লিটলি বেড রেস্ট, মানে আমি উঠতেই পারিনি, এমন এমন সিচুয়েশান তৈরি হয়ে গেছিলো। এরকম আমি উঠতে পারিনি, আমার মা উঠতে পারেনি, মানে 4-5 দিন এরকম টানা আমরা কেউ উঠতে পারিনি, মা আর আমি। তারপর হঠাৎ করে বাবার একটু জ্বর আসলো, বাবা প্যারাসিটামল খেয়েছিল। তো তারপরে বাবাও একটু দুর্বল লাগছিল, কাশি হচ্ছিল সবারই, 4 জনেরই তারপরে হঠাৎ করে কাশি শুরু হয়ে গেছিলো 3-4 দিনের মাথায় সবার কাশি। আর মার কাশিটা এত পরিমাণ বেড়ে গেছিলো, মা কথা অবধি বলতে পারছিলো না, এত পরিমাণ কাশি। আর তার সঙ্গে না স্বাদ পাচ্ছিলো, না গন্ধ পাচ্ছিলো, কোনো রকমের কিছু মা টেস্ট পাচ্ছিলো না। তো আমরা ভেবেছিলাম যে এটা মার আসলে প্যারাসিটামল খেলে হয়, তো মনে করেছিলাম যে প্যারাসিটামল খেয়েছে সেই জন্য হয়তো। তো তারপরে 5 দিন এভাবে চলে গেল, যেদিন 5 দিন হবে ঠিক তার আগের রাত্রে আমার ভাইয়ের হঠাৎ করে বিশাল জ্বর, মানে হঠাৎ করে। ও ভাইয়ের তখন সেমেস্টার পরীক্ষা চলছিল, তো আমরা ভাবছিলাম ঠিক আছে আমরা আলাদা থাকবো, তো ভাইয়ের রুমেও আমরা যেতাম না। ভাইয়ের লাস্ট পরীক্ষার আগের রাত্রে প্রচণ্ড পরিমাণ জ্বর, হঠাৎ করে 3 জ্বর উঠে গেছে। তার আগে আমার জ্বর 3 উঠে গেছিলো, কিন্তু আমি কোনোভাবে ওষুধ টষুধ খেয়ে সারিয়েছিলাম। তো অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার পর আমার জ্বর কমে গেছিলো, তারপর আমার ভাইয়ের খুব প্রচণ্ড জ্বর এসেছিলো, কিন্তু তারপর ভাই মারাত্মক দুর্বল হয়ে পড়েছে। আমি ভাইকে বললাম যে ভাই কালকে তোর পরীক্ষা, তোর কী হবে, তুই কী করে পরীক্ষা দিতে বসবি? তো ভাই বলছে যে হ্যাঁ আমি কী করে পরীক্ষা দেবো, আমি তো পরীক্ষা দিতেই পারবো না কারণ প্রচণ্ড দুর্বল লাগছে, তো আমি কী করে পরীক্ষা দেবো? তো তারপর অনেক কষ্ট করে ওকে প্যারাসিটামল খাইয়ে টাইয়ে লাস্ট পরীক্ষা কোনোভাবে ও দিল। মারাত্মক খারাপ অবস্থা, কেউ কেউ বিছানা ছেড়ে উঠতে পারছে না। আর এদিকে আমরা আমরা সন্দেহ করছি এটা কোভিড হতে পারে, তো এই জন্য আমরা কাউকে আমাদের ঘরেও অ্যালাউ করছি না, কেউ আসছেও না।
তো তারপরে আমরা কি করলাম, অনেক কষ্ট করে রান্না টান্না করতাম, আমি তো অনেক রান্না শিখে গেছি শুধুমাত্র এই জিনিসগুলো হ্যান্ডেল করতে করতে। ভাইয়ের আর আমার মার অবস্থা আস্তে আস্তে এত খারাপের দিকে যাচ্ছিল, আমার মাকে মা জাস্ট উঠতে পারছে না, মানে এত খারাপ অবস্থা হয়ে যাচ্ছিলো। তারপরে আমরা ডিসাইড করলাম যে আমরা কোভিড টেস্ট করাবো মাকে আর ভাইকে, কারণ যেহেতু দুজনের অবস্থা সবচেয়ে বেশি খারাপ তো ওদের দুজনকে আগে কোভিড টেস্ট করানো উচিত। তো কোভিড দুজনকে টেস্ট করানোর পরে দুজনই পজিটিভ হলো। পজিটিভ হওয়ার পরে তারপরে আমরা বুঝলাম যে না ঠিক আছে, আমাদের কোভিড আমাদের চারজনই এফেক্টেড হতে পারে। আরেকটা কথা তোমাদের বলবো, আমি জানি না আমার আমার পজিটিভ ছিল কি না আদৌ, কিন্তু আমার কালকে নেগেটিভ এসছে যেহেতু, কিন্তু আমার যেটা সমস্যা হয়েছে ফ্যামিলির কারো হয়নি, কিন্তু আমার ব্রিদিং প্রবলেম হয়েছে। তো এটা আমি বলতে চাই, কোভিড হলেই যে তার ব্রিদিং প্রবলেম হবে এমন কোনো কথা নেই। আমার ভাই আমার মা কমপ্লিটলি কোনো অসুবিধা হয়নি ওদের, কিন্তু ওদের যেটা অসুবিধা হয়েছে সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে কাশি আর প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো কফ জমে গেছিলো, খুব অসুবিধা হয়েছিল এই জায়গাটা, কিন্তু ওদের ব্রিদিং প্রবলেম হয়নি। আমার ব্রিদিং প্রবলেমটা হয়েছিল সাথে বুকের বাঁ পাশে ভয়ঙ্কর ব্যথা হয়েছে। তো এটা আমি জানি না এটা হয় কি না, কারণ আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি আমি সেটাই তোমাদের সামনে বলছি। তো কাউকে আমি ব্যাপারটা বলিনি, আমি ফার্স্ট ভিডিওটা শ্যুট করছি কোভিড রিলেটেড, বিকজ আমি কাউকে জানাতে চাইনি। তারপরে আমি ভেবেছি ঠিক আছে যখন নেগেটিভ আসবে তখন সবাইকে বলবো, যেহেতু এখন নেগেটিভ এসছে আমার আর বাকিদের, তো সেই জন্য আমি এখন বলছি। তো আমি জানি না আমার হয়েছিল কি না, বাট ওরকমই হয়তো হয়েছিল, কারণ আমার ব্রিদিং প্রবলেম হয়েছিল, আমার জ্বর হয়েছিল, আমারও কাশি হয়েছিল, সব দিক থেকে আমিও অনেকটা সাফার করেছি, হয়তো হয়েছিল। তারপরে হঠাৎ নেগেটিভ আসার রিপোর্ট, টেস্ট ধরা পড়ার পরে আমরা কি করে কিওর করলাম সেটা এবার ডিসকাস করব। তো প্রথমে আমরা খুব ভয় পেয়ে গেছিলাম, কারণ এটা আমাদের আমরা আমাদের এই পাড়ায় এমন কাউকে দেখিনি যে যারা কোভিড মানে পজিটিভ এসছে, এমন কেউ ছিল না। তো আমরা প্রথমেই যেটা করেছি প্রচণ্ড প্যানিক হয়ে গেছি। তো আমার মামার বাড়ি পাশে রয়েছে, মামা প্রচণ্ড সাপোর্ট করেছে, মামা পুরো ওষুধ টষুধ এনে আমাদের এই সামনে মানে এসে দিয়ে যেত, আমরা জাস্ট মাস্ক পরে কেউ একজন বা এমনি নিয়ে আসতাম জাস্ট। আমাদের প্রেসক্রিপশন নিয়ে মামাই ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের কাছে গিয়ে তারপর ওখান থেকে ওষুধ নিয়ে এসছে। তো ওখানে একটা অ্যান্টিবায়োটিক পাওয়া যায়, সেটা সেটা যারা কোভিড পজিটিভ তাদেরকে দেওয়া হয়। তো সেই অ্যান্টিবায়োটিকটা রোজ খেতে হয়েছে, আমার ভাইকে আর মাকে রোজ খাওয়ানো হয়েছে। প্রথমে আমি বলতে চাই প্রচুর পরিমাণে জল খেতে হবে, প্রচুর পরিমাণে খাবার খেতে হবে, কারণ প্রচুর দুর্বল হয়ে যায় লোক, আর স্বাদ পায় না গন্ধ পায় না এটা তো আছেই। সো এটা শুধু ওষুধের জন্য না, আমি অনেক দিন আগে ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছি, কারণ যখনই জ্বর সেরে গেছে তখনই আমি ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছি, কিন্তু তারপরেও আমার প্রচণ্ড পরিমাণে টেস্টের প্রবলেম হয়েছে। সো আমি এটা বলবো যে টেস্ট থাক যা ইচ্ছে হোক, কিন্তু খাওয়া কখনো কখনো বন্ধ করা যাবে না, তাহলে প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে যেতে হবে। যত বেশি খাওয়া হবে তত রিকভারের দিকে যাবে রোগী। তো সেটা আর প্রচুর লিকুইড জাতীয় খাবার খেতে হবে প্রচুর পরিমাণে, আর ভিটামিন সি খেতে হবে। আমি তো আমাদের ফ্যামিলি রোজ সবাই পেয়ারা খাচ্ছে, আর সবচেয়ে বড় কথা যেগুলো কালো আঙুর আছে সেগুলো খাচ্ছে খুব বেশি করে, বেশি করে মানে রোজ 7টা থেকে 8টা কালো আঙুর খেতে হয়েছে। এগুলো সব আমার মামা ডাক্তারের কাছে কনসাল্ট করে আমাদের বলে দিয়েছে। তারপরে তার সঙ্গে ভিটামিন সি জাতীয় যে কোনো ফল, যেমন পেয়ারা, তারপরে লেবু প্রচুর পরিমাণে খেয়েছে। আমার মা তো শুধু পেয়ারাই খেত, সবচেয়ে বড় কথা পেয়ারা খুব খেয়েছে মা। শরীর যত বেশি অ্যাবজর্ব করবে ভিটামিন সি তত বেশি আর কি বেশি ভালোভাবে রিকভার হবে। তাছাড়া চা খেতে হবে, এক ধরনের চা আমার মামা বলে দিয়েছিল, সেটা হচ্ছে তোমরা যে কেউ বানাতে পারো, সেটা হচ্ছে ব্ল্যাক টি, সেটা হচ্ছে গোলমরিচ দেওয়া, আর তার সঙ্গে গোলমরিচের গুঁড়ো আর তার সঙ্গে আদা, এই দিয়ে আর উইদাউট সুগার,
মানে এই চাটা কমপক্ষে 5 থেকে 7 বার রোজ খেতে হবে, তার সঙ্গে গার্গেল করতে হবে সকালে সকালে একবার, রাতে একবার। তো এখন তো এই এইটুকুই করে মোটামুটি সবাই এখন সুস্থ। তো সেটাই আমার বলার ছিল, এই এই নিয়ে আমি ভিডিওটা এই জন্যই আমি বানাতে চেয়েছি যে যাতে সবাই সচেতন থাকে, আর দয়া করে ভিড় যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো অ্যাভয়েড করার চেষ্টা করো, দরকার পড়লে বাইরে একদমই বেরিও না, শুধুমাত্র বাজারে বা খুব এসেনশিয়াল কাজ ছাড়া বাইরে একদমই বেরোনো ঠিক না এই এই মুহূর্তে। আর সবসময় হাত হাত থেকে শুরু করে ফুল বডি স্যানিটাইজ করতে ভুলো না, এখন এটাই একমাত্র উপায় যে আমরা সবাই খুব ভালোভাবে থাকি, নিট অ্যান্ড ক্লিনভাবে থাকি, মাস্ক পরি সবচেয়ে বড় কথা, বাইরে যখনই যাই মাস্ক পরি। আর মাস্ক শুধু মাস্ক পরলে হবে না, মাস্ক পরার সাথে সাথে আমরা সচেতন থাকি যাতে আমাদের আশেপাশে একটু ডিস্টেন্স মেনটেন করতে পারি, আমাদের ফ্যামিলি বিপদমুক্ত। তো আমরা চাই সবার ফ্যামিলি বিপদমুক্ত হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আর সবাই খুব ভালো করে নিজের খেয়াল রাখুক। তো আমার এটাই বলার ছিল, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি তোমরা শেয়ার করতে পারো, সে এগুলো যাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি সবই আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে আমি বলেছি, তো অন্যের এক্সপিরিয়েন্স অন্যরকম হতেই পারে। আজকের মতো এইটুকুই, পরে আবার ভিডিও বানানো যাবে, আবার সবাই খুব ভালো হয়ে গেলে আবার আমি ভিডিও বানানো স্টার্ট করব। ততক্ষণ পর্যন্ত